নরওয়ের মোট জনসংখ্যার প্রায় 4% মুসলিম, এর মধ্যে প্রায় 2 লাখ বিভিন্ন মসজিদের তালিকাভুক্ত সদস্য। কেবল দেশটির রাজধানী অসলোতেই আছে প্রায় 30টি মসজিদ। প্রবাসী অধ্যুষিত অসলোর ফুরুসেটে অবস্থিত আহমাদিয়া সম্প্রদায়ের মসজিদটি নর্ডিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। বায়তুন নাসের নামের এই মসজিদটির সদস্য সংখ্যা 5,000-এর বেশি। তবে অসলোর পুলিশ সদর দপ্তরের পাশে অকেবার্গ সড়কে স্থাপিত মসজিদটি নরওয়ের সর্বপ্রথম মসজিদ। দেশটিতে বসবাসরত বেশিরভাগ মুসলমান মূলত সোমালিয়া ও পাকিস্তান থেকে এসেছেন। এছাড়া তুরস্ক, বসনিয়া হার্জেগোভিনা, ইরান, ইরাক, আফগানিস্তান, মরক্কো, সিরিয়া সহ অন্য অনেক মুসলিম দেশের মানুষও আছেন। আর নরওয়েতে বর্তমানে বাংলাদেশির সংখ্যা প্রায় 2,000। নরওয়ের পরিসংখ্যান অধিদপ্তর বলছে আগামী 2060 সালে নরওয়েতে মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার 7% উন্নীত হবে।